হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কালো মসুরের ডাল কালো মসুরের ডাল মানে হলো গোটা মসুর ডাল বা খোসাসহ মসুর ডাল এটাকে আমরা তৈরি করব খুবই সাধারণ প্রসেসে একেবারেই সহজ সরল প্রসেসে তৈরি করব কিন্তু খেতে অসাধারণ স্বাদ হবে চলুন ফটাফট দেখেনি এভাবে বানাতে হবে দেখুন বন্ধুরা আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি এক কাপের থেকে একটু কম গোটা মসুরের ডাল দিয়ে দিচ্ছি এই দেখুন ডাল এটা খোসা সহ মসুরের ডাল তো ডালটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এবার ডালটাকে খুব ভালো করে আমরা ধুয়ে নেব খুব ভালো করে তিন চারবার ধুয়ে নেব যাতে ওপরে কোনো ধুলো মাটি না থাকে ধুয়ে নেওয়ার পরে আমরা ভিজিয়ে রাখবো একে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তো আমার কাছে খুব বেশি সময় নেই আমি আধা ঘন্টার মতো ভিজাবো দেখুন বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি আর জলে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আধা ঘন্টায় ডাল যথেষ্ট ফুলে উঠেছে আপনি চাইলে এক ঘন্টাও ভেজাতে পারেন বা একেবারে না ভিজিয়েও করতে পারেন আমি একটুখানি ভিজিয়ে নিচ্ছি এবার একটা প্রেশার কুকার নিয়ে নেব আর এই জলটা আমরা ফেলে দিয়ে ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো জলটা আমি ফেলে দিয়েছি ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে পনে এক কাপ ডাল আছে তো পনে এক কাপ ডালের জন্য আমি এখানে তিন কাপ জলের ব্যবহার করব। আপনি যদি একেবারে ভেজাতে না চান তাহলে আপনি কমসে কম চার কাপ জলের ব্যবহার করুন এক কাপ ডালের জন্য তো এখানে পনে এক কাপ আছে তার মানে একটু কম ব্যবহার করলেও হবে তো আমি এখানে তিন কাপ জলের ব্যবহার করছি এখানে আমরা হলুদ বা লবণ কিছুই দেব না এরকমই আমরা কুক করব লবণ যদি আমরা দিই তাহলে এটা একেবারে খোসা ফেটে বাইরে বেরিয়ে আসবে ডালটা কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই ডালটা একটু গোটা গোটা থাকুক কিন্তু গলে যাক এই কারণে বিনা লবণ হলুদ দিয়ে আমরা কুক করব হাই হিটে প্রথম সিটি আসতে দেবো আর প্রথম সিটি আসার পরে আমরা হিটকে একেবারে লো করে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য কুক করব তারপরে আমরা ঢাকনা সরিয়ে নেব সিটি নিজেরাই খুলে নেবো প্রথম সিটি এসে গেছে হিট আমি একেবারে লো করে দিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব তারপর ঢাকনা খুলে আপনাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলে নিচ্ছি প্রেসার কুকার ঠান্ডা হওয়ার অপেক্ষা করার দরকার নেই তাহলে কিন্তু ডাল খুব বেশি গলে যাবে আমরা খুব বেশি গলাতে চাই না একটু গোটা গোটা থাকুক সেটাই চাই ঢাকনা আমি খুলে নিয়েছি ডাল খুব ভালোভাবে কুক হয়ে গেছে দেখে তো বোঝা যাচ্ছে তারপরও আমি আপনাকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন ডাল কত সুন্দর করে কুক হয়ে গেছে একেবারে গলে যাচ্ছে চাপ দিলে কিন্তু ডাল প্রত্যেকটা দেখুন গোটা গোটা আছে একেবারে গলে মিলিয়ে যায়নি এবার চলুন আমরা কড়াই বসিয়ে নিই আমি ইন্ডাকশানের ওপরে কড়াই বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেল নিজের পছন্দ অনুযায়ী দেবেন বেশি কম যেরকম পছন্দ সেরকম দেবেন কোনো অসুবিধা নেই তেল গরম হয়ে যাওয়ার পরে সবার আগে আমরা কি করব সবার আগে আমরা দিয়ে দেব এক পেঞ্চ মতো হিং আপনি চাইলে এখানে হিংকে স্কিপ করতে পারেন হিংয়ের সাথে সাথে আমরা এখানে দিয়ে দেব জিরে গোটা জিরে এক টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি জিরেকে একটুখানি ভাজা হতে দেবো খুব বেশি নয় একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম একটু নেড়ে নেবো যাতে এদিক ওদিক সবদিকে ভালোভাবে কালার এসে যায় আর এখানে আমি দিচ্ছি হাফ টি স্পুন মেথি মেথিদানা কমই দেবেন বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু স্বাদ বিগড়ে যাবে হাফ টি স্পুন বা তার থেকে একটু কম দিলেও ভালো দানা দিয়ে দিলাম আমি আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা এখানে আমি দিচ্ছি বারো চোদ্দোটা কারিপাতা আছে ফ্রেশ কারিপাতা অ্যাড করার পরে বেশি দেরি করতে হবে না সঙ্গে সঙ্গে আমরা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম কুচিয়ে সেটা আমি দিয়ে দিলাম আপনি চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন আমি স্লাইসেস করে কেটে নিয়েছি পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এবার আমরা এখানে আদা রসুনের পেস্ট বা আদা রসুনের ক্রাশ দিয়ে দেব। আমি এখানে কুটে নিয়েছি আপনি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত আমরা এখানে আদা রসুনটাকে কুক করব পেঁয়াজের সাথে আর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দেব টমেটো এখানে আমি একটা মিডিয়াম থেকে একটু বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে মিশিয়ে দেবো আর টমেটো অ্যাড করার পরে আমাদের মশলাও অ্যাড করতে হবে তো মশলার মধ্যে আমরা প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে একটু মিশিয়ে নেব তারপরে আমরা দিয়ে দেব গুঁড়ো মশলা এখানে আমি দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার দু টি স্পুন ভরে আমি দিচ্ছি ধনে পাউডার স্বাদ মতো দেবো লঙ্কা পাউডার নিজের স্বাদ মতো দেবেন আমরা একটু ঝাল বেশি খাই তো আমি একটু বেশিই দিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে দেবো একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায় আর গরম মশলাটা আমরা একটু পরে দেবো এখনই দিচ্ছি না মিশিয়ে নেবো এবার মশলা একেবারে খুব ভালো কুক হয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্না করবো মানে উপর থেকে যতক্ষণ না তেল রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করবো দেখুন বন্ধুরা ওপর থেকে তেল দেখা যাচ্ছে মশলার কোয়ান্টিটি যথেষ্ট কম হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব গরম মশলা এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করছি আর অল্পই ব্যবহার করছি তো আমি এখানে হাফ টি স্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম এটা ঘরে বানানো শাহি গরম মশলা সুগন্ধটা খুবই মানে তেজ সুগন্ধ আছে এই কারণে আমি হাফ টি স্পুন দিয়েছি আপনি যদি বাজারের নর্মাল গরম মশলা ইউজ করেন তাহলে এক টি স্পুন ভরে ব্যবহার করবেন এবার আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গোটা মসুর ডাল ভালো করে মিলিয়ে নেব এবার আপনার যদি মনে হয় যে আরও একটু জল লাগে তাহলে আরও একটু জল ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমার যা মনে হচ্ছে আর জল ব্যবহার করার দরকার নেই কারণ এটা আমরা পাতলা ডাল বানাচ্ছি না আমরা গোটা মসুর ডাল বানাচ্ছি আর এটা হচ্ছে ডাল ফ্রাই এটা পাতলা ডাল নয় এ কারণে আর আমরা জল ব্যবহার করব না কিন্তু আপনারটা যদি একটু শুকনো লাগে তাহলে অবশ্যই একটুখানি জল ব্যবহার করতে পারেন আর লাস্টে আমি লবণ চেক করে দেখেছিলাম কম মনে হয়েছে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম আর সবার শেষে আমরা দিয়ে দেবো কিছু ফ্রেশ কেটে রাখা ধনে পাতা ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সিদ্ধ করে রাখা ডাল অ্যাড করার পরে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য কুক করলাম মিডিয়াম থেকে লো ফ্লেমে তো আপনারাও এরকমই করবেন আর যদি আপনাদের জল লাগে মনে হয় তাহলে অবশ্যই একটুখানি জল দিয়ে নেবেন কিন্তু এই গোটা মসুরের ডালটা কিন্তু পাতলা খেতে ভালো লাগে না এটা একটু গাঢ় গাড়ো খেতেই ভালো লাগে তো আমাদের ডাল তৈরি হয়ে গেছে এবার আমরা চলুন সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও এটা খুবই মজাদার হয়েছে খুব গাঢ় হয়েছে আর খুবই মশলাদার গ্রেভিওয়ালা যেরকম টেক্সচার হয় সেরকমই হয়েছে আর একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ এসছে আপনি অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই